হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? আমাদের খবর হচ্ছে আপাতত সব কিছুই ঠিকঠাকই করছে, আর কালকে একটা ছোট্ট করে বেবি শাওয়ার পার্টির আয়োজন করেছি, তাই আজ থেকে তারই প্রিপারেশন চলছে। এই মোটামুটি আমাদের প্রিপারেশন চলছে কালকের অনুষ্ঠানের জন্য। আমার জন্য ম্যাডাম আর ওয়েট করে নেই, সে নিজেই লেগে পড়েছে। আরে অনেকগুলো আছে, সব থেকে বড় কথা কি জানো তো, কালকে ওর অফিস আছে, মানে শনিবার দিনে ওকে উইকেন্ড সাপোর্ট পড়েছে। আর উইকেন্ড সাপোর্ট মানে যারা উইকেন্ড সাপোর্ট দেয় তারা তো জানেই, মানে সকাল 8টার থেকে স্টার্ট হয় রাত 12টা অবধি। কি হবে কিছু জানি না, আমি জাস্ট ডেকোরেশন গুলো আজকে পুরোটাই কমপ্লিট করে রাখবো, কালকে যা সকালবেলা রান্না বান্না করবো, ব্যাস। আর নইলে একদম হাতে সময় নেই, ঝটপট আমি দেখছি ঘুচে গেছে যদি সময় পাই। তার কারণ হলো কি, আরো অনেকেও তো সাপোর্ট দেবে আমার সাথে, তো যাই হোক ওরকম সোয়াপ করে করে যদি অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পারি আমি। আমার এরকম অবস্থা দেখে তন্ময় হেল্প করতে এলো বটে, কিন্তু একটা মাত্র বেলুন ফুলিয়েই চলে গেল, ওনাকে হাঁপিয়ে গেছে, বোঝো ঠেলা। এই হচ্ছে তন্ময়ের একমাত্র ক্রিয়েশন, আর বাকি সমস্ত বেলুন আমাকেই ফোলাতে হয়েছে। যাই হোক, মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট করে এবার এই বেলুনগুলোকে এই স্ট্রিপটার মধ্যে ভরে ভরে এই আর্চের শেপ করতে হবে। সত্যি এই কিটগুলো থাকলে কিন্তু বাড়িতে বসেই বেশ সুন্দর ডেকোরেশন করা যায়। আর বাকি যে জিনিসগুলো দেখছো সেগুলো একটু একটু করে আমি নিজেই বানিয়েছি এতদিন ধরে। তা তো দেখতেই পাচ্ছি, আমরা সবাই দেখতে পাচ্ছি। ইনফ্যাক্ট আমি হাঁপিয়ে গেছি কিন্তু অনেকক্ষণ আগে। তুমি তো একটা বেলুন ফুলেই হাঁপিয়ে গেছো, ব্যাস। কিন্তু এইসব করতে করতেই রাত বেশ ভালোই হয়ে গেছে, তাই বাকি ডেকোরেশনের কাজটা আমাকে কালকেই করতে হবে ভাবছি, কারণ এবার একটু কিচেনে যেতে হবে, কারণ কালকে রান্নার কিছু কাজটা আমি আজকেই সেরে রাখতে চাই। কালকের মেনুতে স্টার্টারে অ্যাকচুয়ালি আমাদের বাঙালির স্পেশাল সেই ভেজিটেবল চপ বানাবো ঠিক করেছি, তাই আজকেই তার পুরটা রেডি করে রাখবো, আর পুরো কোটিনটাও আজকেই ভাবছি সেরে রেখে দেবো, আর কালকে যখন গেস্টরা আসবে তার আগে গরম গরম ভেজেই সার্ভ করে দেবো। আসলে আরেকটা ব্যাপারও কি বলো তো, আমাদের এখানে সারা বছরই গাজরটা পাওয়া যায়, কিন্তু বিটটা আবার সারা বছরই একদম ফ্রেশ পাওয়া যায় না, তাই এই সময়টা যেহেতু ফ্রেশ বিট পেলাম তাই ভাবলাম এই ভেজিটেবল চপটাই বানাই। আর যেহেতু কালকে গেস্টের মধ্যে অনেকেই নন বেঙ্গলিও আছে, সেই জন্য ভাবলাম এই ভেজিটেবল চপটাই খাইয়ে তাদেরকে একটা সারপ্রাইজও দিই। এছাড়াও কালকে যে চিকেনের আইটেমগুলো করব সেইগুলোর ম্যারিনেশনটাও আমি আজকেই শেষ করে দেব, আর কালকে অ্যাকচুয়ালি চিকেন বাটার মশালাও বানাবো, তাই তার জন্য কাবাবটাও আমি আজ থেকেই বানিয়ে রেখে দেবো, কারণ আমার একার পক্ষে এত কিছু কালকে ম্যানেজ করা সম্ভব হবে না মনে হচ্ছে। আর এই করতে করতে তোমাদের সাথে আড্ডা দিতে দিতেই আজকে মোটামুটি রাত বেশ ভালোই হয়ে গেল, তাই আজকে গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। পরের দিন সকালে ঘুম ভাঙলো তন্ময়ের ভ্যাকুয়াম ক্লিনারের আওয়াজে। যেহেতু আজকে আমাকে খুব একটা হেল্প করতে পারবে না, সেই জন্য সাত তাড়াতাড়ি উঠে নিজেই লেগে পড়েছে যতটা পারছে ততটা এগিয়ে রাখার জন্য, তাই আমিও তাড়াতাড়ি উঠে পড়লাম আর ডেকোরেশনের কাজটাই সবার আগে শেষ করে ফেললাম। তার কারণ হচ্ছে আমার ডেকোরেশনের কাজে অ্যাটলিস্ট তন্ময়কে দরকারই, আর রান্নার কাজে কিন্তু ওর হেল্প লাগবে না, বাট ডেকোরেশনের কাজ ওকে ছাড়া সম্ভব না। এখানে একটা ছোট্ট সাইড টেবিলটা এখানে রেখে দিয়েছি, আর এখানটাতে একটু ডেকোরেট করবে ব্যাস। এই দেখো, এখানটাতে আমাদের বেবির একটা সোনোগ্রাফির ফটো এখানে রেখেছি, আর এখানে ব্লেস মি লিখে দিয়েছি, আর এইখানে সবাই যারা আজকে আসবে তারা বা আমরাও এখানে লিখবো, ওকে আশীর্বাদ স্বরূপ কিছু কথা এখানে লিখে রাখবো। এটাকে কোথাও ঝোলানো যাচ্ছে না, ওই জন্য আমি এটা এখানেই রেখে দিলাম, এটার নিচটাতে এইটা রাখলাম, মানে এইখানে যারা আজকে আসবে তারা এখানে কয়েকটা পেপার আমি রেখে দিয়েছি, এটার মধ্যে বেবির নেম সাজেস্ট করে যাবে। জানি ডেকোরেশনটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আজকে জেন্ডার রিভিলও হবে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, কিন্তু এই ভিডিওটা নেক্সট ব্লগে আসছে, তাই তোমরা কে কি গেস করছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না।
মোটামুটি এদিকে আমার ডেকোরেশনের কাজ কমপ্লিট, এবার দৌড়ে যাব কিচেনে, কারণ আজকে আমার প্রচুর রান্না করা বাকি আছে। যেহেতু জেস্টেশনাল ডায়াবেটিসের জন্য আমার খাবারে বেশ ভালোই রেস্ট্রিকশন আছে, মানে বাইরের থেকে খাবার খেতে পারবো না, আর গেস্টরাও অল্প কয়েকজনই আসবে, তাই ভাবলাম বাড়িতেই খাবারগুলো বানিয়ে নিই আর কিছু অর্ডার দিয়ে দেবো। এবং আমার এই রান্নাতে কিন্তু তন্ময়ের আজকে বিরাট ভূমিকা আছে, তার কারণ ওকে কিন্তু আজকে টেস্টিংয়ের পার্টটা নিতে হবে। যেহেতু আমি খাবারগুলো টেস্ট করতে পারবো না, কারণ কিছু কিছু খাবারে তো চিনি দেবই, তো সেইগুলোতে আমি টেস্ট করবো না, সেগুলো আমি খাবোও না, আর সেগুলো টেস্ট করে তন্ময়কেই বলতে হবে সব ঠিকঠাক আছে কিনা। দেখলে, কথা বলতে বলতে আমার পনিরটাও কমপ্লিট হয়ে গেল। ঘড়িতে এখন মোটামুটি 3টে বেজে গেছে, তাই বাকি যে ডেকোরেশনটা আছে ঘরের সেইগুলো এবার করে ফেলি। সেন্টার টেবিলটা এরকম করে ডিজাইন করলাম, এটা এখানে রেখে দিয়েছি, আর এটার উপরে আমি রাত্রে বেলাতে এখানে ক্যান্ডেল জ্বালিয়ে দেব। মোটামুটি আমার কাছে যা জিনিস ছিল আমি সেইগুলো দিয়েই সাজানোর চেষ্টা করেছি, কারণ এই কন্ডোতে মুভ হওয়ার কয়েক মাস পরেই যেহেতু আমি কনসিভ করেছিলাম, তাই সেই কারণে আমার খুব একটা বেরোনোও হয়নি, আর খুব যে জিনিসপত্র কিনে এনে আমি ঘর সাজিয়েছি তাও না, আর আমার কাছে যা যা জিনিস থাকে আমি এরকমভাবেই খুব সিম্পল ওয়েতেই সাজানোর চেষ্টাও করি। এখানে এখন ভেজিটেবল চপ ভাজা চলছে, আমাকে কিন্তু দেখে হেভি লোভ লাগছে। তুমি খেতে শুরু করে দিও না। আরে আমি তো প্রথমে একবার একটা টেস্ট করব না, এ কি গেস্টরা আগে, হ্যাঁ ওরা খাবে তার আগে আমি একবার একটুখানি টেস্ট করে নেব না। এই যে প্রথম চপটা উঠছে, আমি এর মধ্যে রেখে দিচ্ছি আমার। নাইস। আমার কন্ডোতে যে খুব বেশি জায়গা আছে তাও কিন্তু না, তাই কিচেনের কাউন্টার টপেরই একটা সাইডে স্ন্যাক্স বার রেখেছি, আর একটা সাইডে রেখেছি ডেজার্ট বার। এই হলো আমার স্ন্যাক্স বার। এইখানে প্রথমেই আছে ফ্রেঞ্চ ফ্রাইস, এটা হলো ভেজিটেবল চপ, এর পাশে আছে চিকেন স্ট্রিপস, এখানে আছে দু রকমের সস, আর সাইডে আছে কোল্ড ড্রিঙ্কস। আর ডেজার্ট বারটা আমি এরকম সাজিয়েছি, এখানে সেরকম কিছু নেই, জাস্ট গোলাপ জাম আছে, আর গুড়ের পায়েস আছে, আর আইসক্রিমটা ফ্রিজে আছে, যেটা যখন আসবে মানে ডিনার টাইমে এটা সার্ভ করে দেবো ফ্রিজ থেকে বার করে। মেন কোর্সগুলো ডিনার যখন করা হবে তখন ভাবছি গরম করে এই টেবিলটাতেই সাজিয়ে দেবো। আমি আজকে শুধু একজনকেই দেখে যাচ্ছি, সে কিনা ট্র্যাডিশনাল ওয়্যার পরেছে, ভগবান কতবার যেখানে এসে দেখছে মুখটা। ওহো ভালো লাগলো বলা, অসাধারণ লাগছে, আমি তো চোখ ফেরাতেই পাচ্ছি না তোমার দিক থেকে। মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট করে আমিও রেডি হয়ে গেছি, এবার গেস্টদের আসার অপেক্ষা। আর কেমন লাগছে বলো আমাকে আজকে? উত্তম। সবাই মোটামুটি এসে গেছে, কিন্তু সবার সাথে পরিচয় করাতে পারবো না, মানে অন স্ক্রিন, কারণ সবাই তো ক্যামেরার সামনে আসতে অতটা পছন্দ করে না, হেজিটেট ফিল করে বা যাই হোক, বাট আমি দুজনের সাথে অন্তত তোমাদের আজকে পরিচয় করাবই। চলে এসো। এই হচ্ছে হুসেন, হুসেনের নাম আমি আগেও বলেছি, কারণ মিষ্টি বঙ্গল আজকে হতো না যদি হুসেন না থাকতো। ইউ ওয়ান্ট টু সে সামথিং এন্ড সে হাই টু অল? হ্যালো এভরিওয়ান। হ্যালো। স্টাডি পারমিট নিয়ে এখানে পড়াশোনা করেছে, মাস্টার্স করেছে, আর এখন ওর আমি বলছি স্ট্যাটাস কি এখানে, ও এখন পিআর, তারপরে ও অ্যাপ্লাই করেছিল পিআর এর জন্য, ও ওয়াইএনপিতে মানে অন্টারিওর যে প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রাম হয় সেটাতেও ওর নাম ছিল, নাম উঠেছিল, আর ও এখন সিইসি মে তো তোমনে অ্যাপ্লাই কিয়েতে না, ও সিইসি তে ফাইনালি ও পিআর পেয়ে গেছে, সো কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। এবার সেকেন্ড পারসনের সাথেও পরিচয় করিয়ে দিদা, আর নেক্সট পারসন হচ্ছে অর্ক, অর্ক কলকাতার ছেলে, ওর সাথে কতদিন আলাপ হয়েছে তোমার সাথে বলো? এখন এক বছর হতে চললো, এক বছর হতে চললো, বেশি দিন না, এর মধ্যে ও মানে ও এসে স্টাডি পারমিট নিয়ে ও এখানে চাকরিও করছে, তারপরে তো পিআর এর জন্য প্ল্যানিং আছে নাকি? হ্যাঁ একদম, এখন
কলেজ শেষ হয়ে গেছে তো চাকরি স্টার্ট হয়ে গেছে তো মানে সিরিয়াসলি বলছি এদের সাথে এত ভালো সম্পর্ক হয়ে গেছে মানে জাস্ট মানে ফ্যামিলি মেম্বার আমাদের এদের ছাড়া কোনো কিচ্ছু চলে না থ্যাংক ইউ থ্যাংক ইউ মোটামুটি এখানে বসে সবাই আড্ডা দিচ্ছে আর আমার ভেজিটেবল চপের কিন্তু বেশ তারিফ করেছে সবাই যাই হোক আমার কষ্টটা কিন্তু সার্থক এখানে এখন সবাই বসে বসে এক এক করে বেবির জন্য ব্লেসিং মেসেজ লিখে দিচ্ছে এবার ডিনারের টাইম হয়েও গেছে আর আমি এবার খাবারগুলো টেবিলে এরকমভাবে সাজিয়ে দিয়েছি এখানে ফার্স্টেই আছে স্যালাড এরপর লাচ্ছা পরাঠা এটা হলো কাশ্মীরি আলুর দম কড়াই পনির জিরা রাইস কড়াই চিকেন আর চিকেন বাটার মশালা সবাই এখন জমিয়ে খাওয়া দাওয়া করছে রিভিউ দে দে না কেসি বানি মাস্ট ভেরি গুড লাইক অলওয়েজ ডিনারের পরে বেবির নাম সাজেশনের পর্ব চলছে যার যা মনে হচ্ছে সবাই নেট সার্চ করছে বা যার যেটা মনে হচ্ছে সেটা এখানে লিখে রাখছে আর এটাও অবশ্যই তোমাদের সাথে পরে শেয়ার করো বাট আজকের ভিডিওতে না বাট এই ব্যাপারটা নিয়ে আমরা অনেকক্ষণ পর্যন্ত বিশাল মজা করেছিলাম অর্ক তুমি কতক্ষণ ধরে নাম সার্চ করে যাচ্ছ 4 মিনিট হয়ে গেছে আই ওয়াজ নট 4 মিনিট হয়ে গেছে আজকে আমরা তো দারুণ এনজয় করলাম বাট আজকের ব্লগটা তোমরা কেমন এনজয় করলে বা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের জন্য যাই কারণ প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি বাকি যেগুলো আছে সেগুলো মোটামুটি গুছিয়ে এবার আমাদেরকে শুতে যেতে হবে আমার ইনসুলিনও নিতে হবে অনেক কিছু ব্যাপার আছে এখনো চলো টাটা সবাই ভালো থেকো